সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বিমানের টিকিটের প্রাইসগুলো জানিয়ে দিব। আমাদের এনআর ট্রাভেলস থেকে যদি আপনারা টিকিট কাটেন, সবচেয়ে কম প্রাইস ইনশাআল্লাহ টিকিটগুলো সংগ্রহ করতে পারবেন। অ্যাড্রেসটা যদি আমি বলি, সৌদি আরব রিয়াদ ঢাকা লুলু মার্কেটের পাশে যে ফ্লাইওভারটা আছে, উপর দিয়ে মানুষ চলাচল করার যে ফ্লাইওভারটা, ফ্লাইওভারটার একেবারে সিঁড়ির পাশেই কিন্তু এখানে দেখবেন একটা চশমার দোকান আছে, দেন দুইটা কম্বলের দোকান। এখানে যদি আসেন তাহলে আমাদের এনআর ট্রাভেলস এই গলিটাতে দুই নম্বর দোকানটাই আপনারা দেখতে পাবেন, এনআর ট্রাভেলস অ্যান্ড কার্গো। তো এখানে টিকিটের প্রাইসগুলো সবচেয়ে কম প্রাইসে দেওয়ার ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে। তো সিঙ্গেল টিকিট এবং ডাবল টিকিটের প্রাইসগুলো কত করে আমি এক নজরে আপনাদেরকে জানিয়ে দিব। ফাইন ভাই, টিকিটের প্রাইসগুলো যদি একটু কষ্ট করে বলতেন ভাইয়া। টিকিটের প্রাইস তো প্রথমত বাংলাদেশ বিমান ধারা সিঙ্গেল যাবেন 20 তারিখের পরে, 20 তারিখের পরে যারা সিঙ্গেল যাবেন তাদের জন্য 850 থেকে 900 রিয়াল, আগের থেকে একটু বাড়ছে টিকিটের দাম, 800 থেকে 900-এর ভিতরে বাংলাদেশ বিমান সিঙ্গেল সিঙ্গেল প্রাইস। আর সৌদি এয়ারলাইন্স পাবেন আপনি 850 থেকে 900-950-এর ভিতরে অ্যাভেলেবেল আছে সৌদি এয়ারলাইন্স। এটা হলো রেটগুলো দিন তারিখের উপরে নির্ভর করে। আর আপ ডাউন টিকিটের ক্ষেত্রে বাংলাদেশ বিমান আপনার 3 মাসের ছুটি যদি হয় তাহলে 1600 থেকে 1650-1680 এরকম অ্যাভেলেবেল আছে বাংলাদেশ বিমান। আর সৌদি এয়ারলাইন্সের ক্ষেত্রে আছে আপনার বর্তমানে 1700-1750-1680 এরকম। তো এখানে দেখতে পাচ্ছেন এখন টিকিটের প্রাইসগুলো কিন্তু একটু বেশি, বাংলাদেশ এয়ারলাইন্সে যদি হয় তাহলে আপনার 800 থেকে 850 রিয়ালের মধ্যে সিঙ্গেল টিকিটগুলো হবে, সামান 23-46 কেজি, হাতে 7 থেকে 8 কেজি। সৌদি এয়ারলাইন্সের টিকিট হবে আপনার 850 থেকে 900-950-এর মধ্যে, এগুলো টিকিটগুলো হবে 23-46 কেজি সামান, হাতে 7 থেকে 8 কেজি, এবং এগুলো দিন তারিখের উপর নির্ভর করে, দিন তারিখের উপর কিন্তু সিটগুলো কিন্তু নির্ভর করে। দেখা গেল হচ্ছে প্রাইস অনেক সময় আবার একটু বেশি হয়, আবার যদি সিট অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আবার একটু কমের মধ্যেও পাওয়া যায়। তো বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের ডাবল টিকিটের প্রাইসগুলো মোটামুটি সীমিতের মধ্যে আছে, 1650 থেকে 1680 রিয়াল বাংলাদেশ এয়ারলাইন্সে। সৌদি এয়ারলাইন্সের ক্ষেত্রে দেখা গেল যে আপনার 1650 থেকে 1700-1750 রিয়ালের মধ্যে সিঙ্গেল টিকিটের ক্ষেত্রে যারা ট্রানজিটে যাবেন সামান কম বা বেশি 46 কিলো মাল যারা নেবেন তাদের জন্য আছে গালফ এয়ার, শ্রীলঙ্কা এয়ারলাইন্স, এগুলো আপনার 650 থেকে 680 রিয়ালের ভিতরে। গালফ এয়ার শ্রীলঙ্কা এয়ারলাইন্স 700 রিয়াল পড়ে যায়, গালফ এয়ারটা পাওয়া যেতেছে 650 থেকে 680 রিয়াল। এগুলো সামান কতটুকু করে? সামান 23-46 কিলো, হাতে 7-8 কিলো। আচ্ছা আচ্ছা, যারা একটু সামান বেশি নিতে চান তাদের জন্য কিন্তু এই টিকিটগুলো সবচেয়ে বেস্ট হবে। তাছাড়া আছে জাজিরা, ইমারাত, কাতার, এইগুলো আছে, এগুলোর সামান কিন্তু একটু কম হয়, সামান 30 কেজি হয় এবং প্রাইসটাও একটু কম হয়, 580-550-580-র মধ্যে আপনারা এই টিকিট গুলো সংগ্রহ করতে পারবেন। তবে সামান গুলো একটু কম হবে, 30 কেজি হবে এইগুলো সামান। তো এখানে আমরা আপনাদেরকে কার্গোর ব্যাপারে জানিয়ে দেবো। এখন দেখতেছেন মাশাআল্লাহ আমাদের 23 কেজি কার্গোর যে অফার চলতেছে এখন বর্তমানে, আমরা কিন্তু এটা বর্তমানে রানিং কিন্তু চলতেছে 23 কেজি যে অফারটা কার্গো, বিমান কার্গো 23 কেজি মাত্র 300 রিয়াল। 300 রিয়াল আপনারা সামান পাঠাতে পারবেন বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে, 23 কেজি মাত্র 300 রিয়াল। এবং এখানে সামান কিছু লিমিট আছে আপনারা জানেন, কসমেটিক 5 থেকে 6 কেজি পর্যন্ত, এবং এখানে আপনারা দুধ একটা, ট্যাং একটা, এবং মোবাইল, ল্যাপটপ, ক্যামেরা, স্বর্ণ অলঙ্কার, টাকা পয়সা এগুলো নিষেধ, বাকি সব কিছু দেওয়া যায়। মোবাইল আপনি চাইলে আলাদাভাবে আমাদের কাছে দিতে পারবেন টাকা দিয়ে, সেক্ষেত্রে আমরা মোবাইলটা পাঠিয়ে দিতে পারবো। এবং এগুলো কিন্তু বাংলাদেশে রিসিভ করার জন্য বেসিক্যালি কোনো টাকা লাগে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে টাকা লাগে না, 90% লাগে না। তারপরেও দেখা গেলো যে অনেক ক্ষেত্রে যদি ওইখানে সিস্টেম অনুযায়ী যদি লাগে সেক্ষেত্রে আপনার শুধু বাংলাদেশের টাকায় মাত্র 200 থেকে 240 টাকার মতো লাগতে পারে বাংলাদেশি টাকায়। তো এখানে সবচেয়ে বেস্ট সার্ভিস হলো আমাদের এনআর ট্রাভেলস থেকে কার্গোর সার্ভিসগুলো। আরেকটা আপডেট আপনাদেরকে জানিয়ে দেয়, জাহাজ কার্গোর ব্যাপারে অনেকেই জানতে চান। জাহাজ কার্গো কিন্তু জানেন বাংলাদেশের যে কার্গোগুলো অনেক দিন যাবত এগুলো আটকায় আসছে, যদিও সামান বের হইতেছে, অনেকগুলো সামানে আলহামদুলিল্লাহ বের হয়েছে, তবে নির্ধারিত আমি এখানে বলতেছি না কার কার বের হয়েছে, অনেকগুলো সামান বের হয়েছে, সর্বমোট 4 কন্টেইনার বের হয়েছে ইনশাআল্লাহ। বাকি যেগুলো আছে, যেগুলো কাস্টমস ক্লিয়ারেন্স হইতেছে এবং সেগুলোই বের হইতেছে, সবাই যারা ধৈর্য ধরছেন, অপেক্ষা করছেন, আর কিছুদিন অপেক্ষা করেন ইনশাআল্লাহ সবার সামানগুলো ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।